হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো পটলের কোরমা। তার জন্য লাগছে পটল, পটলগুলোকে কেটে নিয়েছি। লাগছে টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টক দই, জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে পটলগুলো ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটলগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ফোড়নে কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজটা একটু লাল লাল হবে। এবারে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে 2 চামচ টমেটো বাটা দেবো। এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো, মশলাটা কষানো হলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দেবো। কষাতে হবে, অল্প একটু চিনি দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে আস্তেই রাখবেন, নাহলে ফেটে যেতে পারে দই। এবারে যে ভাজা পটলটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। এবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবারে সামান্য জল দেব। আর কিছুক্ষণ রাখতে হবে ঢাকা দিয়ে।
কিছুক্ষণ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে রান্নাটা প্রায়। পটলের কোরমা তৈরি হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।